ইচ্ছা করলে কোরবানির পশুর মধ্যে আকিকা তিনি ঢুকাইতে পারেন। ছেলে হইলে সাত অংশের দুই অংশ একটা ছেলের জন্য, মেয়ে হইলে সাত অংশের এক অংশ। কারো টাকা পয়সা নেই, আর্থিক সচ্ছলতা নাই, কোরবানির দিনের সন্তানের আকিকা বললো, তাহলে সে কি করবে? তাহলে সে কোরবানি না দেওয়ার পরিবর্তে সে যদি আকিকা করে তাহলে জায়েজ হয়ে যাবে, তাহলে কোরবানি যদি না দেয় তাহলেও চলবে। দুটি গোসলে দুটি কারণ উপস্থিত হলে যে কোনো একটা করলে, যেমন দুটি গোসলের কারণ উপস্থিত হলে একটি গোসল করলেই যথেষ্ট। যে কেমন, যেমন জুমার দিনে ঈদের নামাজ পড়লে জুমা না পড়লেও চলে, যেমন বিদায়ের সময় হজের তাওয়াফ না করলেও চলে, জোহরের সময় মসজিদে প্রবেশ করে জোহরের সুন্নাত পড়লে পৃথক করে আর তাহিয়াতুল মসজিদ পড়তে হয় না, এবং তামাত্তু হজের কোরবানি দিলে আর পৃথকভাবে কোরবানি না দিলেও চলে। অর্থাৎ দুইটা কাজ যদি একসাথে যুক্ত হয়, যেমন আপনার ফরজ গোসলও দিতে হবে এবং জুমার দিনে গোসল দিতে হবে, তাহলে আপনি গোসল করেছেন, আপনার হয়ে গেছে, একটা আদায় হয়ে গেছে। ঠিক আপনি কোরবানির দিন আকিকা পড়ে গেছে, আকিকা দিলেন, কোরবানি না দিলেও হবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু একই পশুতে আপনি কোরবানিরও ভাগ দেবেন, আকিকারও ভাগ দেবেন, এটা সম্পূর্ণ হারাম। কেউ কেউ বৈধতা দিয়েছে, তারা হানাফি ফকি, কেউ কেউ জায়েজ দিয়েছে, কিন্তু বেশিরভাগ হানাফি ফকি এবং বেশিরভাগ মুহাদ্দিস এবং যারা কোরআন সুন্নার আলেম তারা অধিকাংশই বলেছেন এটা জায়েজ নয়, এটা হারাম। কেন? আকিকার জন্য প্রাণ কোরবানি দিতে হয়, আর আপনি আকিকার জন্য একটা করলেন, একটার ভিতরেই কোরবানিতেও ভাগ দিলেন, এটা হচ্ছে ধোকা। শরিয়াতে এর কোনো বৈধতা নেই, এর কোনো পদ্ধতি বলে দেওয়া হয় নাই। আপনি কোরবানির জন্য আলাদা পশু কোরবানি দেবেন এবং আকিকার জন্য আলাদা পশু কোরবানি দেবেন, একই পশুতে কোরবানি আকিকা হবে না, এটা বৈধ না। কোরবানির গরুর হাড় থেকে মালা দিয়ে আনা যাবে কি এবং বাড়িতে সাজায়ে রাখা যাবে কি? কোরবানির সময় গরুকে হাড় থেকে মালা দিয়ে আনা, তারপরে যে তাবিজ ঝুলানো, তারপরে যে ঘন্টা বাজানো, তারপরে আরও কত কিছু লাগানো, তারপরে বিভিন্ন রং টং করা, তারপরে ওইটাকে সুন্দরভাবে সজ্জিত করা, তারপরে আবার দেখা যায় যে ওইটাকে নিয়ে গ্রাম অঞ্চলে ঘোরা, অর্থাৎ খুব সুন্দর করে মালা টালা দিয়ে সাজিয়ে টাজিয়ে একটা গ্রামের ভিতরে সুন্দর করে করে ঘুরছে যে দেখো এই পশুটা আমি কোরবানি দিব, এটা তো রিয়া। একটা হচ্ছে এটা রিয়া, আর একটা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি হচ্ছে লোক দেখানো ইবাদত, রিয়ার ব্যাপারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, তা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে গুপ্ত শির, তার মানে লোক দেখানো, এটা জায়েজ নয়। অর্থাৎ কোরবানির গরু হাট থেকে কেনার পরে মালা দেওয়া, তাবিজ ঝুলানো, কবজ লটকানো, রিং দেওয়া, তারপরে কি পৈতা লাগানো, ফিতা লাগানো, তারপরে রং করা, তারপরে ঘন্টা ব্যবহার করা, তারপরে কি কঙ্কর, এগুলা সবই হারাম, এগুলা দেওয়া যাবে না। ঈদের কতদম তিন পর্যন্ত কুরবানি করা যাবে? এর সঠিক উত্তর হচ্ছে ঈদের দিন কুরবানি করা যাবে, ঈদের পরবর্তী তিন দিন অর্থাৎ ১১ জিলহজ, ১২ জিলহজ, ১৩ জিলহজ। ঈদের দিন অর্থাৎ ১০ জিলহজ, ১১ জিলহজ, ১২ জিলহজ, ১৩ জিলহজ, এই চার দিন হচ্ছে কোরবানির দিন। এবার যদি কেউ বলে যে আমি প্রথম দিন কোরবানি করব না, তাহলে সে দ্বিতীয় দিন করবে, দ্বিতীয় দিন যদি না করে তাহলে তৃতীয় দিন করবে, দ্বিতীয় দিন যদি না করে তৃতীয় দিন করবে। যে কোনো এই চার দিনের একদিন যদি কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে তো সবাই প্রথম দিনই করে, আর বাকি দিনগুলো সে মনে করে যে এটা জায়েজ নয়, এটা বৈধ নাই, এটা তারা মনে করে। কিন্তু না, এরকম কোনো সমস্যা নেই, ঈদের দিন, ঈদের পরবর্তী তিন দিন, এই চার দিন কোরবানি করা যাবে, এটা হচ্ছে কোরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোকে কোরবানির দিন বলেছেন। পরের দিন দেয় গোস্ত দেওয়া হবে না দেখে, না না তা তো করবে না। পরের দিনও যদি কোরবানি করে, ঈদের দিন কোরবানি করলে যেই নিয়ম, অর্থাৎ নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে এবং গরিব মিসকিনদেরকে দেবে। পরের দিন কোরবানি করলে ওই একই নিয়ম, দ্বিতীয় দিন করলে একই নিয়ম, চতুর্থ দিন, তৃতীয় দিন করলেও একই নিয়ম, চার দিনের যে কোনো একদিন করলে একই নিয়ম, নিয়মের ভিতরে কোনো কম বেশি নাই। নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে এবং গরিবদেরকে দেবে, যদি তা না দেয় তাহলে গুনাহ হবে। আমাদের দেশে কোরবানির পশু জবাই করার সময় নাম বলা হয়, এটা কি ইসলাম সম্মত? নাম দুইভাবে বলা হয়, দুইভাবে নাম বলা হয়। একটা হচ্ছে যে
আব্দুর রহমানের নামে, আব্দুল্লাহর নামে কোরবানি করলাম, অথবা আমাদের পরিবারের সাতজনের নামে কোরবানি করলাম, হে আল্লাহ এটা আমাদের অমুক অমুক বলে, মানে হুজুররা কি করে বলে যে কার কার নামে কোরবানি, এটা বলে একটা লম্বা লিস্ট করে, সাতজন বা আরও বেশি বা কম বা পরিবারে কার কার নামে, নাম বলে তারপরে দোয়ার ভিতরে নাম বলা শুরু করে দেয়, বলে তারপরে এই শব্দ প্রয়োগ করে, এই এই বা আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস, এদের নামে কুরবানি দিলাম, এই কথা যদি বলে তাহলে শিরক হবে। কি হবে? শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে বলো নিশ্চয়ই আমার সলাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, সব কিছু আল্লাহর জন্যে, তার মানে আমার কুরবানিটাও আল্লাহর নামে। তাহলে কি বলা যাবে? বলা বৈধ এইভাবে যে আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে, অথবা সাতজন আটজনের নাম বলে যদি বলে এই আটজনের পক্ষ থেকে কুরবানি করলাম, আল্লাহ আব্দুল্লাহর পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে কুরবানি করলাম, এইটা জায়েজ, কিন্তু নামে করলাম এইটা হারাম, শিরক হবে। দাঁত দেখে কুরবানির পশুর বয়স নির্ধারণ করা যায়, এটা কি ঠিক? দাঁত দেখে যারা অভিজ্ঞ তারা বয়স নির্ধারণ করতে পারে, তবে উটের জন্য 5 বছর এবং গরু মহিষ এগুলোর জন্য 2 বছর এবং ছাগল ছাগি ভেড়া দুম্বা এগুলোর জন্য 1 বছর। তবে আরেকটা হাদিসে আছে ভেড়ার ক্ষেত্রে, ভেড়ার যদি 6 মাস হয় আর যদি মনে হয় 1 বছরের বাচ্চার সাথে ছেড়ে দিলে কম বেশি মনে হয় না, মনে হয় যে একই, 6 বছরের বাচ্চা 1 বছরের সাথে ছেড়ে দিলে মনে হয় একই, মনে হয় 1 বছর হয়েছে, কিন্তু মূলত 6 মাস ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে জায়েজ রয়েছে। বাকি সাগির ক্ষেত্রে 1 বছর লাগবে, ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে, এর আগে কুরবানি করা যাবে না। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর লাগবে, উটের ক্ষেত্রে 5 বছর, মানে 6 বছরে পদার্পণ করতে হবে। স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে কি না? স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করছিলাম তখন একই পাত্র থেকে আমরা পানি নিচ্ছিলাম এবং আমার হাতের সঙ্গে আমার অঙ্গর সাথে তার অঙ্গ লেগে যেত। এই হাদিস থেকে সালাফরা পদ্ধতি বলেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা যায়, বৈধতা রয়েছে, তবে এটা উত্তম না, আপনি কাপড় পরবেন, কিন্তু জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। মুমিন জিনের সাহায্য নিয়ে রোগীর চিকিৎসা করা যাবে কি না? জিনের সাহায্য নিয়ে মূলত সালাফরা কিছু না করতেই বলেছেন, কেননা তাতে ইমানের ঘাটতি হয়ে যায়, কখনো ক্ষেত্রে ইমান দুর্বল হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে ভরসা চলে যায়। তবে যদি জিনটা, এখানে মুমিন বলা হয়েছে, সে যদি মুমিন হয় আর সে যদি এমন সাহায্য করে যেটা ইসলাম নিষেধ করে নাই বা হারাম কোনো সাহায্য নয়, তাহলে তা নিয়ে চিকিৎসা করা যাবে, জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে সে কোরআনের কোরআনুল কেরিমের মাধ্যমে, হাদিসে যেই দোয়াগুলো রয়েছে ওই দোয়াগুলোর মাধ্যমে এবং কোরআনুল কেরিমে যেই জারফকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওইগুলোর মাধ্যমে ফুক দেবে, ওইগুলোর মাধ্যমে জারফুক করবে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইবে, সূরা ফালাক, সূরা নাস এইগুলো দিয়ে রুকিয়া করবে, তাহলে এগুলাই উত্তম। এক বৈঠকে 3 রাকাত বিতের সালাতে হাত কিভাবে তুলতে হবে? এক বৈঠকে বিতের সালাত যদি 3 রাকাত পড়ে তাহলে এটার 2টা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে যে রুকুর আগে অর্থাৎ সূরা ফাতিহা পড়ল, আরেকটা সূরা পড়ল, তারপরে সে হাত উঠাবে। কোন পর্যন্ত? এইখানে ইখতিলাফ এসেছে, কেউ বলেছেন চেহারা পর্যন্ত, কেউ বলেছেন কাঁধ পর্যন্ত, কেউ বলেছেন বুক পর্যন্ত, তবে সবচেয়ে উত্তম হচ্ছে চেহারা
সরাসরি বা চেহারার কাছাকাছি থাকবে, এটা হচ্ছে উত্তম। তাহলে রুকুর আগে সুরা ফাতিহা পড়বে, অন্য একটা সুরা পড়বে, তারপরে হাত তুলবে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে তিন রাকাতি পড়বে, মাঝখানে কোনো বৈঠক করবে না, সুরা ফাতিহা পড়বে, অন্য একটা সুরা পড়বে, অতঃপর রুকু করবে, তারপরে রুকু থেকে উঠবে, উঠার পরে দুই হাত তুলবে, তারপরে সে দোয়ায়ে কুনুত পড়বে। অনেকগুলো দোয়ায়ে কুনুত রয়েছে, হাদিসের কিতাবে পাওয়া যায়, যে কোনো একটা পড়া যাবে। এবং ওই দোয়া কুনুতের ভিতরে অন্যান্য দোয়াও পড়া যায়, অন্যান্য হাদিসে বর্ণিত যত দোয়াগুলো আছে পড়া যায়। এমনকি ফরজ সলাৎ ছাড়া যেই সলাৎগুলো আছে সুন্নাত নফল, সেই সলাৎগুলোতে বাংলা ভাষায় নিজের ভাষায়ও দোয়া করা যায়, নিজের ভাষায় দোয়া করতে পারবে, এরকম বৈধতা রয়েছে। তবে উত্তম হচ্ছে হাদিসে বর্ণিত দোয়াগুলো দিয়ে দোয়া করা। ছেলে বা মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত? বালেগ হওয়া, এটা হচ্ছে সর্বনিম্ন বয়স ধরা যায়। যখন ছেলেটা বালেগ হবে, যেমন 14 বছর বয়সে, অথবা তার বালেগ হওয়ার যে লক্ষণটা রয়েছে, ওই লক্ষণটা যখন বোঝা যাবে যে ছেলেটা বালেগ হয়েছে, তখন থেকে সে বিয়ে করতে পারবে। কারণ বিয়ের সর্বনিম্ন কোনো বয়স নাই, বরঞ্চ বড় হয়ে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। আপনার ছেলেকে অনেক কিছু দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, তারপরে মোটর সাইকেল দিচ্ছেন, তারপরে ভালো দামি মোবাইল দিচ্ছেন, এগুলোর পরিবর্তে আপনি ছেলেকে একটা বউ দেন, তাহলে দেখবেন যে আপনার ছেলে অনেক উত্তম কাজ করবে এবং হারাম থেকে বাঁচতে পারবে। মদিনায় এই কিছুদিন আগের ঘটনা, অনেক অহরহ দেখা যায় যে অনেক ছাত্র বয়স যারা পড়াশোনা করে, তাদের অধিকাংশ অনেকের স্ত্রী রয়েছে, স্ত্রী থাকা অবস্থায় তারা পড়াশোনা করে। কেন? চরিত্রের একটা হেফাজত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। তবে সবচেয়ে আমরা স্বাভাবিক বলতে পারি 14 বছর, কিন্তু আমাদের দেশের অনুযায়ী 22 বছর, সুন্না বিরোধী। কুরবানি কি ফরজ? যদি ফরজ না হয়ে থাকে তাহলে কুরবানি এত গুরুত্বপূর্ণ কেন? বিস্তারিত বলবে। এখানে দুইটা দলিল আছে, এখানে ইখতিলাফ হয়েছে দুইভাবে। যেমন কেউ বলেছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যে তোমরা সলাত আদায় করো এবং কোরবানি করো, ইন্না আতয়না কাল কাউসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এই যে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াত অনুযায়ী একদল বলছেন, ইমাম, এটা হানাফি মাজহাবের ফতোয়া সহ একদল আলেম বলছেন যে যেহেতু আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন যে তোমরা সালাত আদায় করো অতঃপর কুরবানি করো, তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায় কুরবানি করা কি ওয়াজিব। এই আয়াত অনুযায়ী বোঝা যায় ওয়াজিব, তাহলে অবশ্যই তাকে কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিসে বলেছেন, যেই ব্যক্তি কুরবানির সামর্থ্য হওয়ার পরেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের মুসল্লায় না আসে, সালাত আদায় করতে না আসে। এই দলিলগুলোর মাধ্যমে এক শ্রেণীর লোকেরা, আলেমরা বলছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব, আর এক শ্রেণীর বিদ্বানরা বলছেন যে কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরবানি দেন নাই, তারপরে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুরবানি দেন নাই, তারা তাদের সমর্থ থাকার পরেও তারা কুরবানি অনেক বছর দেন নাই, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেন নাই, তার মানে বোঝা যায় এটা ওয়াজিব নয়। এক্ষেত্রে দুইটা ইখতিলাফ। তবে জমহুর বিদ্বান মানে বেশিরভাগ আলেম, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং হানাফি মাজহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ সহ অধিকাংশ বিদ্বান, ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম সহ, তারা বলেছেন যে কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। বাকি আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। কেন? দুইজনের পক্ষে গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। তবে আমাদের দেশে যারা আহলুল হাদিস, তারা বলছে যে সুন্নাতে মুআক্কাদা, আবার অধিকাংশ জমহুর বলছে সুন্নাতে মুআক্কাদা, আবার কেউ বলছেন ওয়াজিব, ওই সূরা কাউসার থেকে দলিল নিয়ে। বাকিটা আল্লাহু আলাম, আমরা যেই কোনো একদিকে নিতে পারি না। কুরবানি কালে কুরবানি কালো, সাদা, লাল রঙের উত্তম, কুরবানি কুচকুচে কালো হওয়া উত্তম, কুরবানি লাল এটা উত্তম, কালো এবং লাল এটা হচ্ছে বেশি উত্তম। অতএব কালো কুরবানি দেখবেন কালো পশু কোনটা, লাল একদম লাল কোনটা এটা দিবেন, সাদা পশু যে কোনো কালার দিয়ে কুরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ঘোড়া কুরবানি করা যাবে কি? যেহেতু চতুষ্পদ জন্তুর ভিতরে ঘোড়ার কথা আসে নাই, 6টা পশু ছাড়া
বাকি আসে নাই, এই জন্য ঘোড়া কোরবানি দেওয়া জায়েজ নয়। ইসলামের শরিয়াতে এর কোনো বৈধতা পাওয়া যায় না, অতএব ঘোড়া কোরবানি দেওয়া যাবে না, ঘোড়া কোরবানি দেওয়া বৈধতা নাই। একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কোরবানি না থাকে কেন করা যাবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, তাবি করেন নাই, কোনো সালাফ করেন নাই। আর দলিল হচ্ছে ওইটা, মানে আমিল আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার প্রমাণ শরিয়াতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই, তাহলে ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, তাবে তাবি করেন নাই, ওটা উত্তম হতেই পারে না, তাই ওটা করা যাবে না। একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কোরবানি না থাকে তাহলে কি বাকি লোকের কোরবানি সঠিক হবে? একটি গরুতে ভাগ দিল, সবাইকেই মৌখিক স্বীকৃতি নিতে হবে, কারণ অন্তরের খবর আপনি বলতে পারবেন না, ওটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি মৌখিক স্বীকৃতি নেবেন যে আপনি কোরবানি কেন দিচ্ছেন, উনি বলবেন আল্লাহর জন্যে। আপনি কেন দিচ্ছেন? আল্লাহর জন্যে। আমরা কেন দিচ্ছি? আল্লাহর জন্যে। এই মৌখিক স্বীকৃতিতেই কোরবানি হয়ে যাবে। কিন্তু বাকি যদি কারো নিয়তে থাকে যে আমি গোস্ত খাওয়ার জন্যই খালি দিচ্ছি, কিন্তু যদি স্বাভাবিক নিয়ত থাকে যে গোস্ত খাবো, তাহলে কোরবানি জায়েজ হয়ে যাবে। কেন? গোস্ত কোরবানি তো গোস্ত খাওয়ার জন্যই আল্লাহ দিয়েছেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি শুধু নিয়ত থাকে যে খালি গোস্তই খাবো, এতে কোনো নেকির দরকার নাই, এটা গোস্ত খাওয়ার জন্যই দিলাম, মানুষে দেখলে কি বলতো, যদি না দেই আমার টাকা পয়সা বেশি না দিলে কেমন হয়, এইরকম নিয়ত যদি কারো থাকে তাহলে তার কোরবানি হবে না। কিন্তু বাকি লোকরা যেহেতু জানে না, এই জন্য বাকি লোকদের কোরবানি কি হয়ে যাবে। কিন্তু বাকি লোক যদি ওই লোকের অন্তরের অবস্থা জানে, লোকটা যদি প্রকাশ করে ফেলে, তাহলে বাকি লোকেরও কোরবানি হবে না, কেননা নিয়তটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি না জানে তাহলে কোনো অসুবিধা নাই, কোরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। কোরবানির মাংস ভাগাভাগি করার সময় কি সমান তিন ভাগে ভাগ করতে হবে? জি, সমান তিন ভাগে বণ্টন করতে হবে, এক ভাগ নিজের জন্যে, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্যে, আরেক ভাগ গরিব মিসকিন অসহায়দের জন্যে। কোরবানির পশু জবাই করার স্থানে ধূপ আগরপাতি জ্বালানো যাবে কি না? জি না, কোরবানির পশু জবাই করার স্থানে ওই জায়গায় ধূপ জ্বালানো যাবে না, আগরবাতি জ্বালানো যাবে না, বাতি দেওয়া যাবে না, লাইট দেওয়া যাবে না, আলো করা যাবে না, তারপরে ঝাঁকঝমক করা যাবে না, তারপরে বাউন্ডারি করা যাবে না, তারপরে আরও কত কিছু করা যায় এগুলো করা যাবে না। কেন? এইগুলো সব কিছু হচ্ছে কুসংস্কার, যেইগুলোর বৈধতা দেওয়া হয়নি, অতএব এইগুলো থেকে বিরত থাকবেন। যেই মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ হয় না। এবার প্রশ্ন হলো, মসজিদে কবর দেওয়া অথবা কবরের উপরে মসজিদ বানানো বৈধ নয় কেন? অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদের ভিতরে রয়েছে, তাহলে কি হবে? মসজিদে যেহেতু কবর দেওয়া যাবে না, মসজিদে কবর হবে না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদের ভিতরে কেন? এই নিয়ে তো আমাদের ইন্টারনেটে একটা তুলপার আছে। এখানে চারটা পদ্ধতি আছে। বৈধ নয় কেন? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিষেধ করে গেছেন, আর তার কবর মসজিদের ভিতরে মনে হলেও তাতে কিন্তু বৈধতার দলিল নাই। কেন নাই? এক নম্বর হচ্ছে, মসজিদে নববী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়েছিলেন, সুতরাং তার কবরের উপর মসজিদ হয় নাই। মসজিদে নববী কে বানিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি, তার কবরের উপরে কিন্তু মসজিদে নববী হয় নাই, তিনি মসজিদে নববী বানিয়েছেন। আরেকটা হলো, তার ইন্তেকালের পর তার কবর মসজিদে হয়নি, তার কবর কোথায় হয়েছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে হয়েছিল। তৃতীয় হচ্ছে যে, মসজিদে নববী সম্প্রসারণের সময় মা আয়েশার ঘর যখন মসজিদের সামিল আনা হয়, তখন তা সাহাবাগণের ঐক্য মতে ছিল না, সাহাবিগণ একমত ছিল না, বরং সেই সময় অধিকাংশ সাহাবাই কেরাম পরলোকগত অর্থাৎ ইন্তেকাল করেছিলেন, আর তা ছিল প্রায় 94 হিজরিতে। যে সকল সাহাবা তখন বর্তমান ছিলেন তাদের মধ্যে অনেকেই ওই কাজের প্রতিবাদ করেছিলেন, তাবিদের মধ্যে যারা প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহ রাহিমাহুল্লাহ অন্যতম ছিলেন। চতুর্থ কারণ হচ্ছে, মা আয়েশার হুজরা মসজিদ
ঈদের সামিল হওয়ার পরেও কবর মসজিদে নয়, বরং তা পৃথক কক্ষে সংরক্ষিত আছে। তিনটি দেওয়াল এবং রেলিং দিয়ে তা পৃথক করা আছে। ভিতরের দেওয়াল দেওয়া আছে তিন কোণা আকারে, যাতে তার পশ্চাতে কেউ নামাজ পড়তে দাঁড়ালে সরাসরি কবর সামনে না পড়ে। বলা বাহুল্য হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখে মসজিদের ভিতর কবর দেওয়ার বৈধতার দলিল পেশ করা শুদ্ধ নয়। এই চারটা কারণে বৈধতা নেই, যেহেতু ওটা তিন কোণা আকার বিশিষ্ট করে দেওয়া, বোঝা যায় না যে কোন দিকে কবর রয়েছে। এই জন্য মসজিদে কবর দেওয়া, কবরের উপরে মসজিদ বানানো, কবরের উপরে সালাত আদায় করা, এটা বৈধ হবে না, এটা জায়েজ নেই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া আলী, ইয়া জিলানি বলা কি বৈধ? অনেকে বলে যে শক্তির জন্য বলে না ইয়া আলী, আস্তাগফিরুল্লাহ, আবার বলে কি অনেক কিছু বলে, তাহলে এইগুলো বলা জায়েজ কি না? উদ্দেশ্য যদি আপদে বিপদে আহ্বানে বা সাহায্য প্রার্থনা করা হয়, তাহলে তার শিরিকে আকবর। এমন শিরিক মুসলিমকে ইসলাম থেকে খারিজ করে দেয়। মহান আল্লাহ তাআলা সূরা নামলের 62 নম্বর আয়াতে বলেছেন, অথবা তিনি যিনি আত্মের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। সে আবার আরেকটি আয়াত সূরা আহকাফে আল্লাহ বলছেন 5 নম্বর আয়াতে, সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে, জালেম কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, আর তারা তাদের ডাক সম্বন্ধে অবহিত নয়। প্রসঙ্গত হচ্ছে উল্লেখ্য যে কোনো সৃষ্টির কাজে সাহায্য প্রার্থনার আহ্বান তিন শর্তে বৈধ। অর্থাৎ একটা মানুষের কাছে, একটা সৃষ্টির কাছে, একটা প্রাণীর কাছে তিন অবস্থায় বৈধ আছে সাহায্য চাওয়া যায়। তা কি? যার নিকট সাহায্য চাওয়া হবে তাকে পার্থিব জীবনে জীবিত হতে হবে। অর্থাৎ আমি যার কাছে সাহায্য চাবো, যে কোনো সাহায্য হতে পারে, তাকে জীবিত হতে হবে। তাকে মরে গেলে হবে না, যে মাজারে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, তার কাছে সাহায্য চাওয়া যাবে না, জীবিত হতে হবে। অতঃপর তাকে উপস্থিত বা আহ্বান শুনতে পাচ্ছে এমন অবস্থায় থাকতে হবে, যেমন জীবিত ও অনেক দূরে আছে, যেমন পেশাব আছে হলো চট্টগ্রাম আর আমি আছি হলো এইখানে, আমার কথা তো সে শুনছে না, আমার কাছাকাছি থাকতে হবে। আরেকটা হচ্ছে যে সাহায্য চাওয়া হচ্ছে সেই সাহায্য করার মতো তার ক্ষমতা থাকতে হবে। এখন আমি এমনের কাছে সাহায্য চাইলাম, তার সাহায্য করার কোনো ক্ষমতা নেই, তাহলেও কিন্তু তা হবে না, কোনো রকমভাবেই তা জায়েজ হবে না। সবচেয়ে উত্তম হচ্ছে কার কাছে তিন অবস্থায় বৈধ, ওই লোকটাকে জীবিত হতে হবে, ওই লোকটাকে উপস্থিত হতে হবে, ওই লোকটাকে সাহায্য করার সক্ষমতা থাকতে হবে। এছাড়া সর্বধরনের সাহায্য প্রার্থনা চাওয়া, ইয়া আলী বলা, ইয়া জিলানি বলা, শিরিক হারাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে রক্ষা করুন। অনেক এবং এর সঠিক পদ্ধতিটা কি? এর উত্তর হচ্ছে, উক্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরায়ে হাজের 28 নম্বর আয়াতের ভিতরে, যে তোমরা খাও এবং অভাবগ্রস্ত লোক যারা তাদেরকে খাওয়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা হজের 36 নম্বর আয়াতের ভিতরে, তোমরা নিজেরা খাও, যারা চায় না তাদেরকে খাওয়াও এবং যারা নিজেদের প্রয়োজন পেশ করে তাদের খাওয়াও। এখানে উদ্দেশ্য হচ্ছে যে নিজে খাওয়া এবং যারা চায় না, এর অর্থ হচ্ছে যে আত্মীয় স্বজন বা যাদের ক্ষমতা সামর্থ্য আছে, যারা পরিবার পরিজনের আশেপাশের আত্মীয় স্বজন, তারা তো মূলত চায় না। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে যারা চায় না তাদেরকেও খাওয়াও, এর অর্থ হচ্ছে যে আত্মীয় স্বজনদেরকে খাওয়াও। এবং যারা চায়, আমরা জানি যে স্বভাবত যারা অভাবী অভাবগ্রস্ত লোক তারা চায়। তাহলে এখান থেকে তিনটা পদ্ধতি নেওয়া হলো, যে তোমরা নিজেরা খাও এবং যারা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াও এবং যারা চায় তাদেরকেও খাওয়াও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরবানির গোশতকে তিন ভাগ করে, এক ভাগ ফকির মিসকিনদেরকে দিতেন, এক ভাগ নিজেরা খেতেন এবং এক ভাগ আত্মীয় স্বজনদেরকে খাওয়াতেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির গোশত বণ্টন সম্পর্কে বলেন যে তিনি এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদেরকে দিতেন এবং এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতেন।
তবে আলবানী রহিমহুল্লাহ এখানে একটা মত উল্লেখ করেছেন, উনি বলেছেন যে আমি এটার সনদ জানতে পারিনি, এই হাদিসটা নিয়ে মতানৈক্য করেছেন। তবে এর অর্থের দিক থেকে যদি নেওয়া হয় হাদিসটা বিশুদ্ধ, তার মানে তুমি নিজে খাবে, তোমার আত্মীয় স্বজনদের খাওয়াবে এবং যারা গরিব মিসকিন তাদেরকে খাওয়াবে। এখান থেকে বোঝা যায় যে গোস্ত স্বাভাবিক তিন বন্টন হবে, এক ভাগ নিজে খাবে, এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং এক ভাগ পাড়া প্রতিবেশী যারা অভাবী যারা চায় তাদেরকে খাওয়াবে। উট জবে করার নিয়ম কি? সাধারণত পশুর মতো উট জবে করা যায় কি না? উট জবে করার সাধারণত নিয়ম হলো, এটা উত্তম হচ্ছে, উট দাঁড়ানো অবস্থায় তার কণ্ঠনালীতে ধারালো একটা ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করবে। দাঁড়ানো অবস্থায় কণ্ঠনালীতে একটা ছুরি চালাবে, যদি রক্ত প্রবাহিত হয়ে যায় তাহলে উটের জবা হয়ে যায়। আর যদি গরু ছাগল জবে করার নিয়ম হলো, মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে গলায় ছুরি চালানো, অর্থাৎ মাথাটা থাকবে দক্ষিণ দিকে এবং বাম কাতে তাকে ফেলে দেবে, এরপরে গলায় ছুরি চালাবে। তবে বাধ্যগত অবস্থায় উটকে গরু ছাগলের মতো মাটিতে ফেলে জবে করলে না জায়েজ হবে না, জায়েজ আছে। যেমন বনু হারেসার জনক এক ব্যক্তি উহুদের পাহাড়ি এলাকায় উট চড়াচ্ছিলেন, একটি মাদি উট হঠাৎ মুমূর্ষু হয়ে পড়লে তার বুকে একটি কাঠের সুচালো মাথা দিয়ে আঘাত করে রক্ত প্রবাহিত করা হয়। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ প্রদান করলে তিনি তা খাওয়ার আদেশ দেন। অর্থাৎ যদি জবে করার ক্ষেত্রে কোনো রকমের এদিক সেদিক হয়ে যায় তাহলেও জায়েজ আছে, সমস্যা নেই। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে কুরবানির জন্য যেই পশুটা ক্রয় করা হলো এবং উক্ত উদ্দেশ্যে পোষা পশুর চাইতে উত্তম একটা পশু যদি পায় তাহলে পরিবর্তন করা যাবে কি না? অর্থাৎ এমন একটা পশু কিনেছে, যেমন মনে করেন 60,000 টাকা দিয়ে একটা গরু কিনেছে, সে দেখলো যে আমি আরও অনেক টাকা দিয়ে এটা আরও বেশি টাকা দিয়ে গরু কিনে বা পশু কিনে কুরবানি দিব, বা 1,00,000 টাকা দিব, আরও 40,000 টাকা বাড়াবো, তো এই ক্ষেত্রে বৈধতা আছে কি না? এর সঠিক উত্তর হচ্ছে, পোষা বা ক্রয় করা কোনো পশুকে কুরবানির জন্য নির্দিষ্ট করলে এবং সেই মর্মে যদি ঘোষণা দেওয়া হয় যে এটা কুরবানির, তাহলে আর বদল করা যাবে না। এটা হচ্ছে ওয়াকফের মতো যে নির্দিষ্ট করা হয়েছে। তবে যদি নির্দিষ্ট না করে থাকে, একদম নির্দিষ্ট করা থাকে না যে এটাই কুরবানি করব, এরকম নির্দিষ্ট করা যদি না থাকে তাহলে তার বদলে উত্তম পশু কুরবানি দেওয়া যাবে, এটা একটা মত। আবার কোনো কোনো বিদ্বান উত্তম পশু ক্রয় করার লক্ষ্যে সেটি বিক্রয় করা যাবে বলে মন্তব্য করেছেন। সাহেবে মিরআত বলেন, তারা যেই দলিলের ভিত্তিতে কথা বলে তা আলোচ্য বিষয়ের বহির্ভূত, মিরআতুল মাফাতির ভিতরে এসেছে। অর্থাৎ দুইটা মত জানা যায়। একদল বলছে যখন কুরবানির পশুকে নির্দিষ্ট করা হবে যে আমি এটাকে কুরবানি দিব, তখন এটা ওয়াকফের মতো হয়ে যায় যে এটাকে আর পরিবর্তন করা যাবে না। আবার আরেকটি দল বলেছেন যে না, যদি কেউ এই পশুর চাইতে উত্তম পশু কুরবানি দিতে চায় তাহলে এই পশুকে বিক্রয় করে আরেকটা পশু দিয়ে বেশি দাম দিয়ে কুরবানি করতে পারবে। তবে দলিল প্রমাণের আলোকে, সালাফদের বক্তব্যের আলোকে এবং সালাফি মানহাজের আলোকে এই দলিলটাই বেশি প্রসিদ্ধ, যদি কেউ কুরবানি দিতে চায় বা দামি পশু দিতে চায় তাহলে জায়েজ আছে, অর্থাৎ কম দামিটা বিক্রি করে আরও দামি পশু দিয়ে কুরবানি দিতে পারবে। এরপরে আসি চামড়ার আরেকটি প্রশ্ন হচ্ছে, কুরবানির চামড়ার মূল্য ঈদগাহে নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি না? কেউ ব্যয় করে ফেললে তার কোনো শাস্তি আছে কি না? অর্থাৎ কুরবানি করেছে, কুরবানির যেই পশুর চামড়াটা আছে ওই চামড়াটা ঈদগাহের কাজের জন্য অনেক হতে পারে, কেউ হয়তো মসজিদে কাজের জন্য ব্যয় করে দিল, কেউ মাদ্রাসার কাজের জন্য ব্যয় করে দিল, তো এই ক্ষেত্রে এটার বৈধতা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির চামড়া সাদাকা করা নির্দেশ দিয়েছেন, সুতরাং এর বাইরে তা দান করা বৈধ হবে না। সূরা তওবা দেখতে পারেন 60 নম্বর আয়াতে, সহিহ বুখারীর 1717 নম্বর হাদিসে, মুসলিমের 1317 নম্বর হাদিসে, মিশকাতের 2638 নম্বর হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। ঈদগাহ নির্মাণ সাদাকা বন্টনের খাতসমূহের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ
ঈদগাহ যে নির্মাণ করবে এটা সাদাকা বন্টনের খাতসমূহের ভিতরে পড়ে না, যেটা সূরা তওবা 60 নম্বর আয়াতে এসেছে। সুতরাং এই কাজ সাদাকার অর্থ ব্যয় করা যাবে না, ঈদগাহের জন্যে এই সাদাকার অর্থ ব্যয় করা যাবে না, এমনকি কুরবানির চামড়ার অর্থটাও ব্যয় করা যাবে না। ভুলবশত যদি কেউ ব্যয় করে ফেললে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সম্ভব হলে সমপরিমাণ অর্থ সাদাকার কোনো খাতে ব্যয় করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা পাপ মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ ঈদগাহের জন্যে কুরবানির চামড়ার টাকা বিক্রি করে ওই টাকা দিয়ে ঈদগাহ নির্মাণ করতে পারবে না, মসজিদে দিতে পারবে না, মাদ্রাসায় দিতে পারবে না। হ্যাঁ, যদি মাদ্রাসায় দরিদ্র গরিব ছাত্র থাকে, যেমন একটা ছাত্র খুব ফকির বা দরিদ্র, তাহলে ওই ছাত্রকে দিতে পারবে, শিক্ষককে দিতে পারবে না। যে শিক্ষকের কাছে দিয়ে আসলো যে আপনি গরিবদের জন্য ব্যয় করিয়েন না, যেই ছাত্রটা গরিব তাকে নির্দিষ্ট করে দেবে, অথবা শিক্ষককে বলবে ওই গরিব ছাত্রদেরকে সরাসরি দিয়ে দিয়েন, একসাথে মিক্সার করা যাবে না, কারণ এটা হারাম হবে। এরপরে মৃত বাবা মায়ের বদলে তার সন্তান হজ করতে পারবে কি না, মৃত বাবা মায়ের বদলে সন্তান হজ করতে পারবে। যদি বাবা মা ওসিয়ত করে যায় তাহলে হজ করবে, আর যদি ওসিয়ত করে না যায় তাহলেও সে হজ আদায় করে দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দিয়েছেন যে সে আগে আপনি আপনার হজটা করে নিবেন, তারপরে আপনার বাবা মায়ের হজ আপনি করে নিবেন। আল্লাহু আলাম, ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে। ঈদের সালাতের পর খুতবার পূর্বে কুরবানি করা যাবে কি না, অনেকে এরকম প্রশ্ন, এটা আসলে আমাদের দেশে সচরাচর এরকম হয় না। তবে ঈদের সালাতের পর খুতবার আগে, এখানে হয়তো বোঝানো হয়েছে যে ঈদের সালাতের শেষ হয়ে গেল, তারপরে অনেকেই তো যায়, আমি তো বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ খুতবা দেই, তো দেখি যে অনেক মানুষ সালাত শেষ করার পরে তারা খুতবা না শুনেই বাড়িতে চলে যায়, হয়তো গিয়েই তারা অনেকেই কুরবানি করা শুরু করে দেয়, অথবা কেউ করে না পরে করে, তো অনেকেই খুতবা না শুনেই যায়। তাহলে খুতবার আগেই কুরবানি করা জায়েজ আছে কি না? বারা বিন আজেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার দিন আমরা প্রথমে সালাদ দিয়ে শুরু করি, অতঃপর ফিরে আসি এবং কুরবানি করি। এখানে যেই ব্যক্তি এটা করলো সে আমাদের সুন্নাতের অনুসরণ করলো, আর যেই ব্যক্তি তার পূর্বে করলো সে তার নিজের পরিবারের জন্য মাত্র গোস্ত পাঠালো, এতে কুরবানির কোনো অংশই তার জন্য নাই। সহিহ বুখারীর 965 নম্বর হাদিস এটা, এবং মুসলিমের 1961 নম্বর হাদিসে এসেছে, এবং মিশকাতের 1435 নম্বর হাদিসে এসেছে। এখানে সলাত বলতে খুতবা সহ সলাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ ইবনু কুদামা রাহিমাহুল্লাহ উনি বলেন যে সলাত এবং খুতবা সম্পন্ন হওয়ার পরই কুরবানি করা হালাল হবে, এর আগে কুরবানি করা হালাল হবে না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কিরাম কেউ খুতবার পূর্বে কুরবানি করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব এই রূপ কাজ করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ হবে। এখনে তার কর্তব্য হচ্ছে সে আগে সলাত আদায় করবে, তারপরে খুতবা শুনবে, অতঃপর সে কুরবানি করবে। এবার আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে, যেই দেশে বা এমন একটা এলাকা যেইখানে লোক বসতি জনবসতি অনেক কম, সেখানে জামাত করার জন্য তো অনেক লোকের প্রয়োজন আছে, ওই পরিমাণ পুরুষ লোক পাওয়া যায় না বা ওই পরিমাণ লোক নাই, দুই তিনজন হয়তো এক এলাকায় আছে, তাহলে তারা তো ঈদের সলাত জামাতের সাথে পড়তে পারছে না, তাদের তো খুতবারও ব্যবস্থা হচ্ছে না, তাহলে তারা কি করবে? তাদের জন্য সঠিক হচ্ছে যে সলাত আদায় করতে এবং খুতবা দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময় অতিবাহিত হওয়ার পরে সে কুরবানি করবে। আরও সময় আছে, কারণ কুরবানি করা যায় কুরবানির দিন 10, জিলহজ 11, 12, 13, চার দিন কুরবানির দিন, বাকি আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে পাগল পাঠা ছাগল দ্বারা কুরবানি দেওয়া যাবে কি, অর্থাৎ ছাগলটা পাঠা, এই পাঠা দ্বারা কুরবানি দেওয়াটা বৈধ কি না? সঠিক উত্তর হচ্ছে পাঠা ছাগল কুরবানি দেওয়া যায়, তবে খাসি ছাগল কুরবানি দেওয়া উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খাসি কুরবানি করেছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুটি মোটা তাজা সাদা কালো শিংওয়ালা খাসি ছাগল নিয়ে আসা হলো। তিনি দুটির একটি মাটিতে ফেলে দিলেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করলেন। ইবনে মাজায় 3122 নম্বর হাদিসে এই প্রমাণটা পাওয়া যায়। তার মানে বোঝা গেল যে খাসি দিয়ে কুরবানি করাটা সবচেয়ে উত্তম, তবে পাঁঠা দিয়ে কুরবানি করা জায়েজ রয়েছে, বৈধতা রয়েছে। কুরবানির পশু কেনার পরে একজন কুরবানির পশু ক্রয় করল, অতঃপর কুরবানির পশুর কোনো ত্রুটি দেখা দিল, এখন করণীয় কী? উত্তর হচ্ছে, কুরবানির পশু কেনার পরে যদি ত্রুটিটা স্পষ্ট হয়, যেমন স্পষ্ট অন্ধ, যেমন স্পষ্ট পঙ্গু, যেমন স্পষ্ট তার কোনো শরীর নাই বা তার শরীরে স্পষ্ট শক্তি নাই, বোঝা যাচ্ছে যে একদম দুর্বল, স্পষ্ট অসুস্থ, যদি এরকম বোঝা যায় তাহলে সে ওইটাকে পরিবর্তন করে আর একটা পশু ক্রয় করে কুরবানি করবে যার সামর্থ্য রয়েছে। আর এটা দিয়ে যদি কুরবানি করা হয় স্পষ্ট অন্ধ, স্পষ্ট রোগী, স্পষ্ট খোরা, স্পষ্ট অসুস্থ বোঝা যায়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, বৈধ হবে না। তবে যদি স্বাভাবিক অসুস্থতা থাকে, স্বাভাবিক ত্রুটি থাকে, তাহলে তা দিয়ে কুরবানি করাটা মাকরু আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াব নেকি কম হবে। তবে সঠিক হচ্ছে যে কুরবানির পশুতে যদি স্পষ্ট রোগ দেখা যায় তাহলে সেটাকে পরিবর্তন করে আর একটা ভালো পশু দিয়ে কুরবানি করবে, বাকি আল্লাহ আলাম, আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন। কুরবানি একাধিক করা বৈধ আছে কি না, কুরবানির একটির বেশি করা জায়েজ আছে কি না, অর্থাৎ দেখা যায় যে একজন তিনটা কুরবানি করলো, একজনে পাঁচটা কুরবানি করলো, একজনে আরও কম বেশি কুরবানি করলো, এইটা বৈধ আছে কি না? উত্তর হচ্ছে, সামর্থ্য থাকলে একাধিক কুরবানি করায় কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার এবং উম্মতের পক্ষ হতে দুটি খাসি কুরবানি করেছেন। মর্মে বুখারীতে 5565 নম্বরে একটি হাদিস এসেছে, যা মিশকাতে 1453 নম্বরে হাদিস পাওয়া যায়। এছাড়া বিদায় হজের দিন তিনি 100টি উট কুরবানি করেছিলেন, যেটি ইবনে মাজায় 3076 নম্বর হাদিসে পাওয়া যায়। তবে নিজ এবং পরিবারের পক্ষ হতে একটি ছাগল কুরবানি যদি করে তাহলে তা যথেষ্ট হয়ে যাবে। তাবি বিদ্যান আতা বিন ইয়াসার রহিমাহুল্লাহ উনি বলেন, আমি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানি কেমন ছিল সে বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, সে সময় একজন লোক একটি ছাগল দ্বারা নিজের এবং নিজের পরিবারের পক্ষ হতে কুরবানি দিতেন, অতঃপর তা খেতেন ও অন্যকে খাওয়াতেন।